H1B visa হচ্ছে temporary work visa সেটি নিয়ে সর্বোচ্চ কত বছর থাকতে পারবেন মোটামুটি অনেকেই জানেন যে H1B visa এটি হচ্ছে একটি random lottery আমেরিকাতে প্রতি বছর এটি লটারি হয় এবং যেটি হয় এখন যে কোটা আছে সেটা হচ্ছে 85,000 প্রতি বছর অ্যাপ্রুভ করা হয় 85,000 প্রতি বছর নেওয়া হয় এবং এটি হচ্ছে random lottery এটি আমেরিকার ভিতর থেকে এবং আমেরিকার বাইরে যারা আছেন তারাও করতে পারেন এবং বেসিক্যালি যাদের ব্যাচেলর মাস্টার্স আছে প্রফেশনালদের জন্য তাদের জন্য এই ক্যাটাগরিটা এখন এটি সর্বোচ্চ কত বছর এখানে আপনি যদি আপনি H1B ভিসা আপনি পেয়ে যান অর্থাৎ যদি অ্যাপ্রুভ হন তাহলে আমেরিকায় থাকতে পারবেন কত বছর বা কাজ করতে পারবেন কত বছর তো ফার্স্ট অফ অল যেটি হচ্ছে যে যদি আপনি অ্যাপ্রুভ হয়ে যান তাহলে আপনি ডেফিনেটলি আপনার একটা প্রজেক্ট আপনাকে দেখাতে হবে যেই প্রজেক্টে আপনি কাজ পেয়েছেন সেই প্রজেক্টে সর্বোচ্চ প্রথম আপনি 3 বছর আপনাকে থাকার পারমিশন দেওয়া হবে অর্থাৎ 3 ইয়ার্স আপনি থাকতে পারবেন 3 ইয়ার্স যখন আপনার সেই কাজের কন্ট্রাক্ট যখন শেষ হয়ে যাবে যদি আপনার এমপ্লয়ার নতুন করে আপনার সাথে কন্ট্রাক্ট করতে চায় অথবা আপনি যদি কোনো নতুন জব পান তাহলে যেটি হবে সেটি আরও সর্বোচ্চ 3 ইয়ার্স এক্সটেনশন করা হবে সো H1B ভিসা নিয়ে অল টুগেদার আপনি 6 ইয়ার্সের বেশি আমেরিকায় থাকতে পারবেন না এবং 6 ইয়ার্সের মধ্যে আপনাকে সামহাও যদি আপনি আমেরিকায় থাকতে চান তাহলে আপনার ইমিগ্রেশন স্ট্যাটাস চেঞ্জ করতে হবে অথবা আপনি আমেরিকা থেকে চলে যেতে হবে বা আবার আপনি H1B-র জন্য অ্যাপ্লাই করতে পারেন যদি আবারও আপনি পিকড আপ হন তাহলে আবার এইভাবে 3 ইয়ার্স দেন এক্সটেনশন অ্যানাদার 3 ইয়ার্স আপনি 6 ইয়ার্স থাকতে পারেন তবে সেটি তো কেউ চান না সবাই চান যে এই 6 ইয়ার্সের মধ্যেই যাতে করে একটি এমপ্লয়মেন্ট বেসড একটি স্পন্সর পাওয়া যায় এবং সেটি EB-2, EB-1 হোয়াট এভার তার মাধ্যমে যাতে গ্রিন কার্ড হয়ে যায় সেটি সবাই চেষ্টা করেন এবং বেসিক্যালি যারা H1B পিকড আপ হন তারা যারা একটু ভালো স্টুডেন্ট যারা যাদের এক্সপোজার আছে তাদের ম্যাক্সিমামই সামহাও কোনো না কোনোভাবে এমপ্লয়ারের স্পন্সর তারা পেয়ে থাকেন এবং একটা সময় তারা গ্রিন কার্ড পেয়ে যান এবং আশার খবর হচ্ছে বাংলাদেশের জন্য যদি আপনাকে কেউ স্পন্সর করে গ্রিন কার্ডের জন্য অর্থাৎ এমপ্লয়মেন্ট বেস তাহলে আপনার 3-4 ইয়ার্সের মধ্যে কিন্তু আপনার গ্রিন কার্ড বা যেটা হয় যে আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে যাবে যেটি ইন্ডিয়ান পিপলদের জন্য যেটি লাগে 10-12 ইভেন সামটাইমস 14 ইয়ার্স বিকজ দে হ্যাভ হিউজ ব্যাকলগ কিন্তু বাংলাদেশের এখনও পর্যন্ত সেরকম ব্যাকলগ নাই বাট ইন ফিউচার আমার মনে হয় ব্যাকলগ হবে আর অন্যান্য কিছু ক্যাটাগরি আছে যেমন EB-3 সেখানে কিন্তু একটা বিরাট ব্যাকলগ হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে কারণ হিউজ নাম্বার অফ স্টুডেন্টস এখন F1 স্টুডেন্ট থাকা অবস্থায় তারা EB-3-তে করছেন এবং যারা ভিজিট ভিসা এই দেশে আসছেন তাদের একটা বিরাট অংশ তারা EB-3-তে অ্যাপ্লাই করছেন সো যেটা মোটামুটিভাবে দেখতে পাচ্ছি নেক্সট 1-3 ইয়ার্সের মধ্যে EB-3-র জন্য বাংলাদেশের একটা বিরাট ব্যাকলগ হবে এখনই 3-3.5 বছর 4 বছর আগে EB-3 আর অ্যাপ্রুভ হচ্ছে না তো যেটা হবে ইন ফিউচার EB-3-তে যারা অ্যাপ্লাই করবেন সেটা হয়তো 4-5 বছরেও চলে যেতে পারে বা ইভেন মোর দ্যান দ্যাট হু নোস তো যাই হোক ভালো থাকবেন সবাই ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে